Hey guys, good morning. Welcome to the new blog. একটা ফ্রেশ তাজা তরতাজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে চাপাতা বাগান আমার পিছনে, এদিকে চাপাতা ছিটছে আজকে। তো চলো আজকে কি করছি না করছি সব দেখাচ্ছি। টাটা, সাথে থাকো। তো হে গাইস, বাড়ি থেকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে ঠেয়ে বেরোলাম একটু রাস্তার এদিকে। তো রাস্তার এদিকে বেরিয়ে দেখছি যে তেজপাতা শুকাতে এসেছে। তোমরা হয়তো কেউ কেউ জানো না, আর সবাই মোটামুটি সবাই জানো এই যে তেজপাতা দেখতে পাচ্ছ শুকাতে দিয়েছে। তো হ্যালো বন্ধুরা, তখন থেকে ল্যাদ খাচ্ছিলাম, কিছু করছিলাম না, তো কি দেখাবো, খাওয়া দাওয়া করছিলাম। তো এখন যাবো স্নানে, স্নান থেকে স্নান করে এসে মসজিদে যাবো। চলো দেখাচ্ছি। তো আমি মসজিদে যাওয়ার জন্য রেডি, স্নান স্নান করে তো মসজিদে যাওয়া যাক। আর আমি ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি, তো এসে দেখাচ্ছি কি করছি না করছি। তো মসজিদ থেকে আমি চলে আসলাম বাড়িতে। তো হ্যালো গাইস, আজকে হয়েছে মানে সুব্রতর তো বার্থডে চলে গেছে, তো আজকে পার্টি দিবে ও আমাদের ময়নাগুড়িতে। তো ভিডিও আর আমি কন্টিনিউ করছি না, একবারে দেখা হবে মানে ওখানে গিয়ে, একদম মানে রেস্টুরেন্টে গিয়ে। ওকে, টাটা। তো বন্ধুরা, আমরা আসি এখন খেতে সবাই মিলে, পার্টি অন নাইট, মানে সুব্রত পার্টি দিচ্ছে, ওর বার্থডে পার্টি। তো আমরা খেতে আসছি। আমাদের মঙ্গুদা আছে, পলাশ সরকার, এদিকে দাদা আছে, এদিকে শুভ ভাই আছে। শুভ, হ্যালো হাই করে দাও একটু। এদিকে আমাদের বিরিয়ানি চলে আসছে, মানে কেমন টেস্টি তা বলতেছি, ভুল বেশি করবো না, খাবো আগে। দেখতে পাচ্ছ এখানে ভালো কোয়ান্টিটি দিছে, তার সাথে একটা লেগ পিস দিছে। এদিকে দেখো, এ ডিং, একটা লেগ পিস দিছে, ভালোই দিয়েছে, মোটামুটি সাইজ যুক্ত। মোটামুটি এটা পাটা পলাশের মতো, মানে একটু বড় হয়ে গেছে। ও মা, এদিকে ব্লগার কাকা ব্লগ করতেছে, ওকে পুরো ভিজে গেছে। তো খাচ্ছি আমরা নতুন রেস্টুরেন্টে, রেস্টুরেন্টের নামটা জানি না, দারুণ মানে ভালোই হয়েছে, এখন গ্রেভি আসছে। এই খাবো তো আমি, খাবো তো আমি, কেমন দুইটা ম্যাচ হচ্ছে। তো খাচ্ছি, খাওয়াটা ভালোই হচ্ছে, মানে দারুণ টেস্টি করছে। তো ছোট ছোট ব্লগ দেবো, মানে ডেলি যাওয়ার চেষ্টা করব, যা করছি শেয়ার করতে চেষ্টা করব তোমাদের সাথে। তখন বিরিয়ানি খাচ্ছি। কে হয়েছে আমাদের পাবলিকের সবার খাওয়া কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ সবাই খাওয়া কমপ্লিট, কিন্তু আমাদের এখনো খাওয়া হয়নি। এই যে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। আর কত খাবা তুমি, আরো লাগবে? দুইটা হাঁড়ি নিছো রে, বাপরে বাপ, কত খাও তুমি, ডিমও আছে। শুভ, কত খাবে? আমিও দুইটা হাঁড়ি নিছি। চলো খাইতে থাকি, গ্রেভি, চিকেন, ডিম, ডিমটা দাঁড়া অর্ডার করি। শালা, আমার একটা ফুল বিরিয়ানি, একটা হাফ বিরিয়ানি খেয়ে পেট লোড, মানে আর খেতে পারছে। তোমার কি আবদার? ওয়ান হাফ আরো লাগবে, পেট না করছে রে এটা রে, বাপরে বাপ। হ্যাঁ, কুয়া কাম সারছে রে বাবা, এটা পেট না কুয়া, দেখে নাও তো, বিক্রি করবি তোর কুয়াটা? হ্যাঁ, বিক্রি করবি না, নিব তো, কত লাগবে? হ্যাঁ, কুয়াটা থাকলে আলো পুষতে লাগবে এটা কুয়াকে, না খেয়ে নিই আমি। আমাদের খাওয়াটা শেষের পরে এই যে ফটো সেশন চললো, মানে থামলাইনের জন্য, কিসের জন্য ফটো সেশন চললো? সুব্রত অসীম কিন্তু ঠিক কাজ করেনি, সুব্রত পোষায়নি ছবি। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, আর একটু খাও, আরো হবে, আরো হবে, তাড়াতাড়ি করো, সেলফি নাও। হ্যাঁ, দারুণ লাগতেছে, শুধু তো কই রে আমরা, এই যে ফোন, এই যে ফোন। আমি যেটা হইলে
বিছানার তলে ডুবি মানে ডুবে যাই বিদ্যুৎ চমকাচ্ছে খুব তাই আমি বাড়ি যাচ্ছি রেইনকোট নিয়ে আসছি নাহলে আমি বাড়ি চলে যেতাম তো গাইস পুরো বৃষ্টি আসছে তার মধ্যে আমরা চলে যাচ্ছি রেইনকোট পরে এই যে সবাই রেডি এই যে রেইনকোট সব ভিজে যায় লোকে তাড়াতাড়ি এই যে সবাই রেডি যাও হ্যাঁ সাবধানে যাইস হ্যাঁ কোন দিক দিয়ে যাচ্ছিস রে রাহুল টাটা আরে এদিক দিয়ে যাইস আরে এদিকে শর্টকাট হবে এদিকে কোন দিক দিয়ে এদিক দিয়ে হাইওয়ে উঠবো হাইওয়ে আচ্ছা ঠিক আছে টাটা টাটা আর দেখাচ্ছি না ওকে তো গাইস এখন বাজে 11টা বাড়ি আসলাম পুরো ভিজে ভিজে একাকার সবাই ভিজে গেছে শুধু আমি আর পলাশ বাদে তো আমাদের রেইনকোট ছিল তো কি আর বলবো এখন ঘুমাতে হবে প্রচন্ড মানে খারাপ অবস্থা জঘন্য অবস্থা এত বৃষ্টি কি আর বলবো তো আজকের মতো ভিডিওটা এখানেই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা নতুন লাভ টাটা গুড নাইট।